পাকা রাস্তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের কাঁটাবাড়ি কুমারপুর এলাকার ঘটনা। অভিযোগ, কুমারপুর থেকে বাঁশবাগান মোড় পর্যন্ত প্রায় 6 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে কাঁচা। বারবার প্রশাসনকে জানালেও সুরাহা হয়নি কিছুই, ফলে বুধবার সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসীরা। পাশাপাশি কাঁটাবাড়ি গ্রাম পঞ্চায়েত অফিসেও ঝোলানো হয় তালা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। রাস্তা, হ্যাঁ, আমাদের রাস্তার জন্য বিক্ষোভটা চলছে সকাল থেকে। না, এখন পর্যন্ত কোনো সহযোগিতা করেনি এবং অনেকবার আমরা পঞ্চায়েতে জানিয়েছি এবং এর আগে গ্রাম সংসদের সভা হয়েছে। আমাদের জেলা পরিষদের প্রার্থী নবকুমার শাহ এসে আমাদের প্রতিশ্রুতি দিয়ে গেছে যে রাস্তা হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আপনার অনেক মানে প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু আমাদের রাস্তাটা হয়নি। যদিও দ্রুত কাজ শুরুর আশ্বাস প্রশাসনের তরফে। আমরা আশা রাখছি আগামী 20 থেকে 22 দিনের মধ্যেই সেখানে রাস্তার কাজ এবং ওয়ার্ক অর্ডার ইস্যু হয়ে যাবে এবং রাস্তার কাজও শুরু হয়ে যাবে। এখন সেখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও গিয়েছিল এবং জনপ্রতিনিধির পক্ষ থেকেও তারা যায়, প্রধান সাহেব সেখানে উপস্থিত ছিলেন, তারা অবরোধটা তুলে দেন এবং সেখানকার গ্রামবাসীদের আশ্বস্ত করা হয় যে আগামী 20 থেকে 22 দিনের মধ্যে সেখানে ওয়ার্ক অর্ডার ইস্যু হবে এবং কাজটা শুরু হবে। মানুষের দাবি এটা ঠিকই, মানুষের দাবিটা উপেক্ষা করার মতো নয়। আমি বিডিও সাহেবকে ফোন করেছিলাম, বিডিও সাহেব বললেন যে টেন্ডার তো হয়েছে, অনেকগুলি টেন্ডার হয়েছে, আমি দেখে নিচ্ছি, দেখে নিয়ে সেটা আপনাকে জানিয়ে দিচ্ছি, এই কথা বিডিও সাহেব বলেছে। খোঁচা দিতে ছাড়েনি বিরোধীরা। কাঁটাবাড়ি পঞ্চায়েত কেন, পশ্চিমবাংলার পঞ্চায়েতের দুর্নীতি, তার মধ্যে আমাদের জলঙ্গি ব্লকের এই পঞ্চায়েতগুলো টাকাগুলো সব ভাগাভাগি করেছে। তারা বলতে চাইছে যে তৃণমূলের প্রধান, তৃণমূলের মেম্বাররা টাকা তুলেছে, খেয়ে নিয়েছে, কাজ করেনি। কাজ করবে কি, আর তারা তো আর কি দল ভাঙানিতে ব্যস্ত, তারা হয়তো দলের প্রতিনিধিদেরকে কিনতে ব্যস্ত। আজকে তারা জনগণের কাজের সাথে তো তাদের সঙ্গ নাই। আজকে তারা নির্বাচিত প্রতিনিধিদেরকে কিনবে এবং তারা নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে একটা দল তৈরি করবে। তারা জনগণের কাছে তাদের যে বক্তব্য, তারা যে জনগণকে নিয়ে চলবে, সেদিকে তাদের কোনো নজর নেই। হঠাৎ করে উদ্বোধন হয় পথশ্রী রাস্তা শ্রী, তবে কাজ হয় না কিছু। আসন্ন পঞ্চায়েতের আগেই ভুরি ভুরি অভিযোগ, কবে হবে রাস্তা সংস্কার, এখন সেটাই দেখা। মুর্শিদাবাদ থেকে বিশ্বজিৎ কর্মকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।